বেলুন নিয়ে কেন তুমি একদম মানে আবার তুমি আমাকে দিয়ে আজকে বেলুন ফুলানোর কাজ করাবে? অ্যাকচুয়ালি এটারই একটা সমাধান আজকে আমরা দেখব যে আচ্ছা তুমি সব সময় তুমি কষ্ট করে বেলুন ফুলাও, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা হচ্ছে নিজের একটা হচ্ছে বেলুন ফুলানোর জন্য একটা বেলুন পাম্পার তৈরি করতে পারি। বাজারে অবশ্যই কিনতে পাওয়া যায়, বাজারে সেগুলো বেশি দিন টেকেও না। আমরা চাইলে হচ্ছে নিজেরা একটা বানিয়ে নিতে পারি, আর সব সময় নিজেদের বানানো কোনো কিছু দিয়ে কাজ করতে অনেক আনন্দ লাগে। তো এটার জন্য আমরা খুবই সিম্পল, আমাদের হচ্ছে একটা সফট ড্রিঙ্কস এর অথবা যে একটা প্লাস্টিকের একটা বোতল লাগবে, এটা আমরা নিয়েছি। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্যাপে আমরা হচ্ছে একটা ছিদ্র করেছি, এবং এটা আসলে গরম চাকু দিয়ে করা সম্ভব, এবং বন্ধুরা এটা করার সময় বড়দের হেল্প নিয়ে করবে। গরম চাকু অথবা আছে আমরা একটা আমরা যেটা হচ্ছে প্লায়ার্স অথবা টাস বলি ওটা ধরে একটা যদি আমরা একটা পেরেক যদি হচ্ছে গরম করে নিয়ে তাহলে ছিদ্র করতে পারবো। এখানে একটা ছিদ্র লাগবে ক্যাপে, আর পাশাপাশি হচ্ছে আমাদের এই বটলের ভিতরেও যে কোনো জায়গায় হচ্ছে আমাদের একটা এরকম একটা লোকেশনে আমরা হচ্ছে ছিদ্র করে নিব। আচ্ছা এটা সাবধানে করবে, কারণ হাত ফসকে গেলে কিন্তু একদম আঙুলের উপরে লাগবে, সো একটু সাবধানতা অবলম্বন করবে। তো আমাদের হচ্ছে দেখলাম যে হচ্ছে আমাদের বটলে হচ্ছে দুটো ছিদ্র লাগবে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা বেলুন আসলে আমাদের একটু কেটে নিয়ে এখানে লাগিয়ে নিতে হবে। এটা আসলে যেটা হচ্ছে আমরা চাই হচ্ছে বাতাস শুধু একদিকে যাক, কারণ যদি বাতাস যদি আছে আবার বেলুন থেকে আবার বের হয়ে যায় তখন তাহলে বেলুন ফুলবে না। সো আমরা এটা লাগিয়ে রাখবো, আমাদের হচ্ছে একটা ভালভ বলি আমরা কাজ করার জন্য। সো আমি যখন চাপ দিব তখন সাইড দিয়ে হচ্ছে বাতাস যাবে, কিন্তু যখন বেলুন থেকে বাতাস এটাকে চাপ দিবে কোনো বাতাস আসলে আসতে পারবে না। সো এটা হচ্ছে আমার এটার কাজ। সো আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু কেটে নিয়ে তুমি দেখতে পাচ্ছ এখানে আমার কাছে যে গার্ডার আছে এটা দিয়ে হচ্ছে আমরা এটা এখানে সিল করবো, সিল করে নিব। তো হচ্ছে আমরা ওইটা করি, তো আমি এখানে ধরছি, তুমি যদি আমাকে একটু হেল্প করো। তো আসলে এটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যেটা বললাম যে আমরা একটা ভালভ যাতে আমাদের বাতাসটা শুধুমাত্র হচ্ছে একদিকে প্রবাহিত হয়ে যায়। ওকে এখন আমরা দেখি আমাদের আসলে আমাদের আসলে তৈরি হয়ে গিয়েছে আমাদের খুব ইজি পিজি একটা জিনিস, ইজি অনেক। তো একটু ধরো, আমি একটু বেলুনটা মুখে লাগিয়ে নিই। সো এখানে আমি একটা বেলুন লাগিয়ে নিচ্ছি। সো এখন আমরা বুঝতে পারবো আসলে আমাদের পাম্পারটা কাজ হচ্ছে কি হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি একটু স্লো, বাট আমাদের বেলুন পাম্পার আসলে কাজ করছে আমাদের হচ্ছে, এবং একটা ইরিটেটিং সাউন্ড তৈরি করছে, বাট স্টিল এটা অনেক কাজ করছে। আসলে আমাদের যেটা হচ্ছে যে মুখ দিয়ে কষ্ট করে ফুলানো হচ্ছে, আসলে আমরা নিজের একটা পাম্পার বানিয়ে নিয়েছি এবং এটা দিয়ে হচ্ছে আমরা বেলুন ফুলাতে পারছি। আর একটু সময় নিয়ে যদি আর একটু মানে পলিশড ওয়েতে আমরা বানাতে পারি, আমরা হয়তো একটু ট্রায়াল এন্ড এরর করতে পারবে। আমাদের যে গার্ডারটা দিয়ে যে আমরা যেটা লাগিয়েছি এটা হয়তো আমরা একটু এ করতে পারি, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যেটা আমি তোমাকে বলেছি ওটা যদি তুমি ব্যবহার না করো ঠিক আছে, এটা যদি আমরা না দেই তাহলে কি হতো, বেলুনে যে বাতাসটা ভিতরে চলে আসতো, আবার হচ্ছে বের হয়ে চলে আসতো। সো এখন আমরা অলরেডি একটা বেলুন ফুলিয়ে ফেলেছি। সো আর আমাকে কষ্ট করতে হবে না, তুমি যখন পাম্পার নিয়ে আসবে না, আমরা যদি কোনো কারণে কোথাও পাম্প বেলুন পাম্পার নিতে ভুলে যাই বা নষ্ট হয়ে যায় বাসাতে, অনেক সময় দেখা যাচ্ছে বেলুন পাম্পার কেনার যেসব জায়গায় পাওয়া যায় আশেপাশে কোনো দোকান নেই, বাট এরকম সফট ড্রিঙ্কস পাওয়া যায় দোকান সবখানেই আছে, আমরা জলদি গিয়ে একটা সফট ড্রিঙ্কস কিনে এনে খেয়ে তারপরে বেলুন ফুলাবো। খুব সহজে হচ্ছে আমরা একটা নিজের একটা হচ্ছে বেলুন পাম্পার বানিয়ে নিতে পারবো। সো একটু স্লো বাট It works. আমরা এখন হচ্ছে বেলুন ফুলাতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক সময় হয় না যে বাসায় অনেক বড় একটা পার্টি আছে, আমরা হচ্ছে বেলুন ফুলাচ্ছি কিন্তু পাম্পার একটা বা নষ্ট হয়ে গেছে, তখন হচ্ছে ইজি পিজি ওয়েতে একটা পাম্পার বানায় ফেলবো আমরা, তারপর আমরা করে ফেলবো। সো আমরা হচ্ছে তাহলে খুব সহজেই নিজের একটা পাম্পার বানিয়ে নিয়েছি, খুব সিম্পল বেলুন আর হচ্ছে এবং যেই পাম্পার হাঁসের মতো ডাকে, এটা একটা মজার জিনিস, হাঁসের মতন ডাকছে আমাদের পাম্পার, পাম্পার যে কাজ করছে পাম্পার সে শব্দ করে বুঝিয়ে দিচ্ছে যে আসলে কাজ করছে। আই এম ওয়ার্কিং আমাদের পাম্পার দিয়ে হচ্ছে বেলুন আমাদের হাতে আছে। ইয়েই, খুব সিম্পল একটা এক্সপেরিমেন্ট বলতে পারো, বাট একটা কাজের জিনিস। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা নিজেরা হচ্ছে একটা বেলুন পাম্পার তৈরি করে ফেলতে পারি খুব সহজে। এখন বিকাশ হবে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।